আসসালামু আলাইকুম। আজকে আমার মুরগির বয়স 20 দিন এবং বাজারের অবস্থা খুব একটা ভালো না, বাজার সব জায়গায় প্রায় কম। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মুরগির খামারে লস হওয়ার পিছনে যে কারণগুলো অন্যতম কারণ, সেই কারণগুলোর মধ্যে কি বাজার ব্যবস্থা কম হয় কি মেন কারণ? আমার মনে হয় বাজার যেরকমই হোক এটা কোনো কারণ হতে পারে না মুরগির লস হওয়ার পিছনে। তবে হ্যাঁ, লস হওয়ার সম্ভাবনা থেকে থাকে, তবে আমি যেটা কারণ মনে করি সেটি হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে আমাদের ট্রিটমেন্ট ব্যবস্থা। আমরা যদি সঠিকভাবে ওজন নিয়ে আসতে পারি, ট্রিটমেন্ট ব্যবস্থা ভালো নিতে পারি, তাহলে ওজন কম হওয়ার ক্ষেত্রে অনেক খামারি ভাইরা আছেন মুরগির যত্ন নেয় না, এমনিতে ওজন কমে যায়, সেই ক্ষেত্রে লসের উপরে মানে মরার উপরে আবারও মানে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়, যার কারণে লস ডবল হয়ে যায় বা অনেকটাই বেশি হয়ে যায়, মুরগির মধ্যে অনেক ধরনের রোগ দেখা দেয়। তো আমি আপনাদেরকে আমার মুরগিগুলো দেখাই। আমার মুরগির বয়স 20 দিন হচ্ছে এবং 20 দিন বয়সে দেখতে পাচ্ছি আমার মুরগিগুলো, এবং বাজারের অবস্থা নাজেহাল অবস্থা বলা যায়, বাজারের অবস্থা খুবই খারাপ এবং অনেক খামারি ভাইয়েরা মনে করেন যে তাদের লস হওয়ার সম্ভাবনা আছে। আমি প্রায় 4-5 বছর হচ্ছে মুরগির সাথে যুক্ত, মুরগি লালন পালন করি, আমার লস হয় না বলতেই চলে। একবার শুধু রানীক্ষেত ধরছিল, যার মধ্যে অনেক লস হয়েছিল, তারপর থেকে কোনো খামারে বা আমার কোনো সেটেই মুরগিতে লস হয়নি। তো কী কারণে আমার মুরগির লস হয় না এই কথাগুলো আপনাদের সাথে তুলে ধরবো, এবং আপনারা কখনোই ধৈর্য হারায় না, কারণ মুরগি লালন পালন করতে আসলে প্রচুর পরিমাণ ধৈর্যের দরকার পড়ে। সর্বপ্রথম আজকে যেহেতু বাজারের দাম কম এবং অনেক মুরগি লালন পালন করে এমন ভাইরা আছে, তাদের মুরগির ওজন হয়ে গেছে, তারা সেল দেওয়ার জন্য প্রস্তুত, আমি তাদেরকে বলবো এই লস হওয়ার পিছনে বা বাজার কম হওয়ার পিছনে যে কারণ আমি মনে করি সেটি সম্পূর্ণভাবে আমরা দায়ী। একজন খামারি কখনোই লস করতে চায় না, তারপরেও কিছু কিছু খামারি ভাই আছে যারা না বুঝেই লস করে সবার। এই যে লস হওয়ার পিছনে যে মেন কারণ আমি মনে করি, বাজার কম হওয়ার পিছনে যে মেন কারণ, সেটা হচ্ছে আমাদের ভুল চিকিৎসা ব্যবস্থা বা ভুল ট্রিটমেন্ট ব্যবস্থা। আমরা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট ব্যবস্থা নিতে পারি তাহলে এই ধরনের সমস্যা আমাদের কখনোই আসতো না। আমার মুরগির বয়স দেখতে পাচ্ছেন 20 দিন এবং ওজন খুবই ভালো আসছে। আশা করি আমার চ্যানেলের মধ্যে এমন কিছু ভিডিও দেওয়া আছে যা আপনাদের উপকারে আসবে। এবং এখন যেহেতু বাজার সম্পর্কে আপনাদের বলতেছি, অধিকাংশ খামারি ভাইদের মুরগি সর্দি ভালো হচ্ছে না, আমাশয় বা অন্যান্য কারণে মুরগি মারা যাচ্ছে প্রতিদিন, এত সুন্দর আবহাওয়ার মধ্যেও এই ধরনের যে সমস্যা আছে, এই সমস্যার কারণে অনেকেই খুব দ্রুত সেল দিচ্ছে, যার কারণে মুরগির বাজারটা কমে যাচ্ছে, আর কিছুটা হরতাল অবরোধ তো আছেই। সব কিছু মিলে আমরা যদি ভালোভাবে ট্রিটমেন্ট ব্যবস্থা নিতে পারতাম বা ট্রিটমেন্ট নিয়েই, যেহেতু বাচ্চার দাম বেশি ছিল, অনেকেই খামারে বাচ্চা উঠায়নি, তারপরেও মুরগির দাম কম বা কমে যাচ্ছে, এটার মেন কারণ আমি অন্য কাউকে দেবো না, আমাদের খামারি ভাইদেরকে দেবো। আপনারা যদি সঠিকভাবে মুরগি লালন পালন করতেন তাহলে হয়তো বা এইভাবে হুটহাট কম দামে সেল নাই করতে পারতেন, বা সেল না করলে হয়তো বা এই পরিমাণ ধস বাজারে নামতো না এত আর্লি। যদি প্রপার ট্রিটমেন্ট নিতে পারেন, ভালো ওজন আসে, তাহলে লস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। আরেকটা বড় কারণ হচ্ছে যে কি, যখন বাজারের ব্যবস্থা কমে যায়, অনেক ভালো ভালো খামারি আছে, বড় বড় খামারি আছে যারা মুরগির ট্রিটমেন্ট ব্যবস্থাতে ত্রুটি দেখা দেয়, মানে যা ইচ্ছা তাই একটা ট্রিটমেন্ট ব্যবস্থা করে, আর এই ধরনের অনেকগুলো কারণে মুরগির বাজার কমে যায়। আশা করি সঠিক ট্রিটমেন্ট ব্যবস্থা যদি আমরা নিতে পারি, সঠিক সময় মতো যদি মুরগি লালন পালন করতে পারি, এইভাবে ক্ষতি যদি কোনো খামারি না হয় এবং সব খামারি যদি মুরগি লালন পালনের প্রতি ফোকাস দেন মনোযোগ সহকারে, এবং এই ফোকাস দেওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা ঘুরে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মুরগি লালন পালনের সুন্দর সুন্দর কিছু ভিডিও আছে, আশা করি দেখলে আপনাদের উপকারে আসবে। আপনারা যদি সুন্দরভাবে মুরগি লালন পালন করতে পারেন তাহলে আমার মনে হয় বাজার ব্যবস্থা এতটা খারাপ আসবে না, এবং আপনাদের লসের পরিমাণ হবে না। যদি লস মনে করে থাকেন এবং ট্রিটমেন্ট ব্যবস্থা ভালো না নেন তাহলে লসটা অনেক বড় আকার ধারণ করবে, আর যার কারণে খামারিরা দিনের পর দিন হেরে যাচ্ছে, এই পোলট্রি শিল্প আজ ধ্বংসের মুখে, এরকম অনেকগুলো কারণে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।